আসসালামু আলাইকুম। সো দিস ইজ দ্য লাস্ট ডে অফ মাইমনসিংহ, আর আজকে আসা হয়েছে বিপিনে। এটা অবশ্য ছোটদের একটা পার্ক, আমার বয়সে আসলে খেলার মতো তেমন কিছু নেই। এনিওয়ে, আমি এখানে এসেছি মূলত চা খাওয়ার জন্য। এখানে সবথেকে ফেমাস চা হচ্ছে বুলেট চা, যেটা এখানে পাওয়া যায়। এই পার্কটা হচ্ছে আমার কলেজের খুব কাছে ছিল, তো কলেজ শেষ হলে আমরা বন্ধুবান্ধবরা এখানে বসতাম, চা খেতাম। যেহেতু এখানে অনেক ফ্লেভারের চা পাওয়া যায়, ময়মনসিংহে সবথেকে বেশি চার ভ্যারাইটি যদি কোথাও থাকে সেটা হচ্ছে বিবিন পার্কের চা। তো আশা হতো দেখা যেত আট দশজন ফ্রেন্ড মিলে আট দশ ধরনের চা খাওয়া হইতো, সেই মেমোরিজগুলোই আসলে অন্যরকম ছিল। যেহেতু অনেকদিন পরে এসেছি, সো মেমোরিজগুলো নতুন করে ফিরে পাওয়ার জন্যই আসা। তাহলে চা খাওয়া যাক। এই হচ্ছে মূলত বিবিন পার্ক। পার্কটা খুবই ছোট, মিনি একটা পার্ক। এখানে আসলে বিকেলে বসার স্পেস রাখা হয়েছে আর বাচ্চারা আসে একটু খেলাধুলা করার জন্য। ফাইনালি আমার চা খাওয়ার পালা। সকাল সকালই আমি এসে পড়েছি চা খাওয়ার জন্য। এখানে অনেক অনেক ভ্যারাইটির চা ছিল, আমি আমার মন মতো চা অর্ডার করি। আমি এখানে আসলে দুইটা চা নিয়েছি, একটা হচ্ছে বুলেট চা, একটা হচ্ছে হরলিক্স চা। Let's try. Yeah, আসলে টেস্টে তো অনেক চা খাওয়া হয়েছে, বাট আমি এই বুলেট চাটা খুব মিস করি। বিকজ সেটা ফাস্ট চাই হোক বা যেটাই বলেন না কেন, এই চার প্রতি টানটাই অন্যরকম। ময়মনসিংহকে মিস করলে সবার আগে চার কথাটাও আসে, কারণ আমি পার্সোনালি চাখোর পাবলিক অ্যান্ড ভালো ছিল। আর যদি হরলিক্স চার কথা বলি, হরলিক্স চায়ে একটা হরলিক্স ফ্লেভার আছে, কাইন্ড অফ চাইল্ডহুডে ফিরে যাওয়া যায়। অ্যান্ড এটার টেস্টও বেশ ভালো, কিন্তু একটু মিষ্টিটা বেশি এই আর কি। আমার কাছে তুলনামূলক মানে মিষ্টি চার থেকে একটু টক ছাল চাটা বেশি পছন্দ, দ্যাটস ওয়াই আমি প্রেফার করি বেশিরভাগ সময়ই তেঁতুল চাগুলো। আর এখানকার তেঁতুল চাটাই হচ্ছে বেসিক্যালি বুলেট চা। ময়মনসিংহে সব থেকে বেশি ফ্লেভারের যদি চা কোথাও পাওয়া যায় সেটা হচ্ছে বিপিনের এই চায়ের স্টলগুলোতে। এখানে মোটামুটি সব ধরনের চা পেয়ে যাবেন, লাইক বুলেট চা, মালাই চা, আম বুলেট চা, আপেল চা, তেঁতুল চা, আঙুরের চা, আমলকি চা, মানে যত ধরনের ফ্লেভার আছে তাই বিপিনে পেয়ে যাবেন। যদি কেউ আমার মতো চাখুর হয়ে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই বিপিনে এসে চাগুলো টেস্ট করে যাবেন, আই থিঙ্ক সবার ভালো লাগবে। আজকের মূল উদ্দেশ্য ছিল শশী লজ ঘুরে দেখানো, তাই আমি চা খাওয়ার পর শশী লজের উদ্দেশ্যে বের হই। এর মূল ফটক থেকে ভিতরে ঢোকার সময় সম্মুখ চত্বরে মার্বেল পাথরের তৈরি গ্রিক দেবী ভেনা যেন দু হাতে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে। বিপিনের চা খাওয়ার পর এখন আমি এসে পড়েছি শশী লজে, আর ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। জানি না ব্লগ পুরোটা করা সম্ভব হবে কি না, বাট আমি চেষ্টা করবো পুরো এরিয়াটা দেখানোর, কারণ প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে শশী লজ। এটা সেই বলতে পারেন রাজাবাসাদের আমলের কিছুটা অংশ এখনও রয়ে গেছে। এটা এখন সরকারের আন্ডারে আছে, কিন্তু দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে, চলো তাহলে দেখা যাক। মহারাজা শশীকান্ত আশ্চর্য চৌধুরীর অপূর্ব সৃষ্টি শশী লজ। নয় একর জমির উপর প্রতিষ্ঠিত এই রাজবাড়ির আদি প্রতিষ্ঠাতা ছিলেন সুকান্ত আশ্চর্য চৌধুরী। দোতলা বিশিষ্ট এই ভবনটি তার পুত্র শশীকান্ত আশ্চর্য চৌধুরীর নামে নামকরণ করা হয়েছে শশী লজ। বিখ্যাত এই ভবনটি 1897 সালে প্রবল ভূমিকম্পের ফলে পুরো বিধ্বস্ত হয়ে যায়।
একই স্থানে তার দত্তক পুত্র মহারাজা শশীকান্ত আশ্চর্য চৌধুরী 1905 সালে নতুন করে শশীলজ নির্মাণ শুরু করেন। ১৯১১ সালে শশীলজ সৌন্দর্য বর্ধনে তিনি সম্পন্ন করেন আরও কিছু সংস্কার কাজ। পেছনে রয়েছে পাড় বাঁধানো পুকুর, পুকুর পাড়ে হাওয়া খাওয়ার জন্য দ্বিতল ছোট ভবন, সিঁড়িটা বেশ বৈশিষ্ট্য মণ্ডিত। পুকুরের বাঁধানো সিঁড়ির দুপাশে দিয়ে বেশ কিছুটা ভিতরে দুটি গোল মার্বেল পাথরের মোড়া স্তম্ভ রয়েছে। যেহেতু বৃষ্টির আগের মুহূর্ত ছিল, তাই আমি লোভ সামলাতে না পেরে এই মার্বেল পাথরে বসে পড়ি আর প্রকৃতির এই নিস্তব্ধ মনোমুগ্ধকর আলাপ।